কোটি কোটি মার্কিনীকে হত্যা করতে পারবে পিয়ংইয়ং, দাবি দুই উচ্চপদস্থ মার্কিনী গোয়েন্দা কর্মকর্তার। পরমাণু হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষকে মেরে ফেলতে পারবে উত্তর কোরিয়া, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে দুই উচ্চপদস্থ মার্কিনী গোয়েন্দা কর্মকর্তা। তারা বলেছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বড় মাপের পরমাণু হামলা উপযোগী প্রযুক্তি অর্জন করেছে পিয়ংইয়ং, আর তা দিয়ে যে কোনো সময়ে হামলা চালালে কয়েক কোটি মার্কিনী নাগরিকের মৃত্যু হবে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এই দুই কর্মকর্তা। সংবাদ সূত্র দ্য হিল পত্রিকায় প্রকাশিত হাউ নর্থ কোরিয়া কুড কিল 90% অব আমেরিকানস শীর্ষক এক নিবন্ধনে এমন চঞ্চল্যকর দাবি করেছে মার্কিনী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জেমস উলসে এবং মার্কিন কংগ্রেসের এমপি কমিশনার প্রধান পিটার ভিনসেন্ট প্রাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যুৎ চুম্বকীয় স্পন্দন বা ইএমপি হুমকি যাচাই করা এবং তা ঠেকানোর ব্যবস্থা নেয়ার দায়িত্বে এই কমিটির ওপর রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু হামলা চালাতে পারবে না বলে মিথ্যা আশ্বাস মার্কিন জনগণকে দেওয়া হয়েছে বলেও এই নিবন্ধনে দাবি করা হয়েছে। পরমাণু বোমাকে ক্ষেপণাস্ত্রের স্থাপনের মতো ছোট করার প্রযুক্তি অর্জনের নমুনা দেখাতে পারেনি উত্তর কোরিয়া, কিংবা মার্কিন শহরগুলোতে হামলার উপযোগী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এখনও পিয়ংইয়ং তৈরি করতে পারেনি বলে যেসব খবর সাম্প্রতিক সময়ে দেওয়া হয়েছে তাকে নিবন্ধনে মিথ্যা আশ্বাস বলা হয়েছে। সিআইএর সাবেক কর্মকর্তা উলসে এবং মার্কিন কংগ্রেসের এমপি কমিশনার প্রধান প্রায় নিবন্ধনে আরও উল্লেখ করেছেন, সিআইএর পূর্ব এশীয় শীর্ষ বিশ্লেষক 2008 সালে উত্তর কোরিয়া সম্পর্কে একটি বিশ্লেষণ করেছিলেন। এতে বলা হয়েছিল ক্ষেপণাস্ত্র বসানোর জন্য পরমাণু বোমাকে সফলভাবে ছোট করতে সক্ষম হয়েছে পিয়ংইয়ং। এরপর 2011 এবং 2015 সালে প্রায় একই দাবি করেছে পৃথক কয়েকটি মার্কিন গোয়েন্দা সংস্থা। উত্তর কোরিয়ার সফল উপগ্রহ উৎক্ষেপণ করা এবং কথিত হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়ও তুলে ধরা হয়েছে ওই নিবন্ধে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পুরো মাত্রায় গোলযোগ সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন তার সবই আছে উত্তর কোরিয়ায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।